সময় অনেক কিছু বদলে দেয়। মহা ব্রেকিং নিউজ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভবত ইউরোপ এখন থেকে আর ওইভাবে ইউক্রেনকে তেমন একটা সহমর্মিতা দেখাবে না। গোপনে গোপনে তারা রাশিয়াকে এবং ইউক্রেনকে আলোচনার ব্যাপারে আহ্বান জানাচ্ছে। মূলত তারা যেহেতু এই মুহূর্তে ইউক্রেনকে সাহায্য করছে, তাই ইউক্রেনের প্রতি তাদের একটি প্রচ্ছন্ন চাপ হচ্ছে যেন দ্রুততম সময়ের মধ্যে এখন রাশিয়ার সাথে একটি আলোচনায় বসে। এই মুহূর্তে ইউরোপের অন্যতম বৃহৎ সামরিক শক্তিশালী তিন দেশ, যারা মূলত ইউরোপের সমগ্র সাহায্যগুলো ইউক্রেনকে দিচ্ছে অর্থ এবং সমরাস্ত্রের মাধ্যমে, সেই তিনটি দেশ হলো জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স। বন্ধুরা, ব্রিটেন এই মুহূর্তে বলেছে যে যে অংশগুলো ইতিমধ্যে রাশিয়া দখল করে খেয়ে ফেলেছে, সেই অঞ্চলগুলো ভবিষ্যতে আর ইউক্রেন উদ্ধার করতে সক্ষম হবে না। তাই ইউক্রেনের জন্য সবচেয়ে ভালো হবে রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে বর্তমান সীমারেখা মেনে নিয়ে একটি আলোচনা শুরু করে একটি সমাধানে পৌঁছানো, যেন ভবিষ্যতে ইউক্রেন তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে এবং ইতিমধ্যে যে সকল অঞ্চল বা অবস্থানগুলো এখনও পর্যন্ত ধরে রেখেছে, সেই অঞ্চলগুলো বা অবস্থানগুলো ধরে রাখার মাধ্যমে ভবিষ্যতে তারা একটি অবস্থান তৈরি করতে পারে। বর্তমান অবস্থাটুকু যেন তারা ভবিষ্যতেও রিলায়েবল করতে পারে, না হলে বর্তমানে যা সিচুয়েশন আছে ভবিষ্যতে সেটি আরও কমে যেতে পারে। ব্রিটেনের এই প্রস্তাবের সাথে সমর্থন জানিয়েছে জার্মানি এবং ফ্রান্স। বন্ধুরা, জার্মানি এবং ফ্রান্সের সমর্থন না জানিয়ে আপাতত কোনো উপায় নাই, তবে এটি ন্যাটো সরাসরি বলছে না বা ইউরোপীয় ইউনিয়নও সরাসরি বলছে না, পর্দার অন্তরালে এই প্রস্তাবের মাধ্যমে নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমেরিকা এক্ষেত্রে ভিন্ন নীতি অবলম্বন করছে। আমেরিকার নীতি হলো তারা যতদূর সম্ভব ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যুদ্ধটি দীর্ঘায়িত করবে। যুদ্ধটি দীর্ঘায়িত করার মানেই হলো আমেরিকাকে এককালীন প্রায় $60,000 কোটি পুনর্গঠনের জন্য দিতে হবে না, প্রতি বছর $2,000 কোটি দিলেই হয়ে যাবে। সুতরাং আমেরিকার সাথে তার মিত্রদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি ভিন্নতা রয়েছে এবং এক্ষেত্রে তাদের নীতিগত পার্থক্য আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। ন্যাটোর তরফ থেকে ইউক্রেনকে যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে শুধুমাত্র অস্ত্র সরবরাহ, লজিস্টিক সাপোর্ট, প্রশিক্ষণ, কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা বা এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া ইউক্রেনকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না ন্যাটোর তরফ থেকে। সুতরাং ন্যাটোর উপর থেকে বা ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ইউক্রেনের উপর ক্রমান্বয়ে একটি চাপ বাড়ছে, যেন অবশ্যই তারা এই যুদ্ধাবস্থা আর দীর্ঘমেয়াদীভাবে চালিয়ে না নেয়। প্রচ্ছন্ন কয়েকটি ইঙ্গিত দেয়া হয়েছে। সম্ভবত জার্মানির তরফ থেকে আর বৃহত্তর কোনো সহায়তা ইউক্রেনের জন্য আসবে না, আস্তে আস্তে ফ্রান্সের সহায়তা কমতে থাকবে, ব্রিটেনের সহায়তা এমন হতে পারে। এখানে আমেরিকা একচ্ছত্রভাবে সহায়তার অন্যতম কারণ হলো তার ভূরাজনৈতিক স্বার্থ, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধটি দীর্ঘায়িত করা, যেন রাশিয়াকে ধরাশায়ী করা যায়, আর আমেরিকার যে সকল অস্ত্রের বাজার রয়েছে সেই বাজারগুলোকে ধরে রাখা। ইউক্রেনে প্রচুর পরিমাণে অস্ত্র রপ্তানি করছে আমেরিকার যে সকল অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো রয়েছে তারা। সুতরাং আমেরিকার অস্ত্র উৎপাদন কোম্পানিগুলোর ব্যবসা সঠিকভাবে দীর্ঘমেয়াদী একটি নিশ্চয়তা চাইতে হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি কোনোভাবেই দ্রুততম সময়ের মধ্যে শেষ করা যাবে না। এইটি যদি শেষ হয়ে যায় তাহলে এই মুহূর্তে অনেক ব্যবসা শেষ হয়ে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি যদি ঘটে সম্পূর্ণ ইউরোপে স্থিতিশীলতা বিরাজ করতে পারে, আর এই স্থিতিশীলতা চরম আকারে আঘাত আনতে পারে আমেরিকার অস্ত্র ব্যবসার ক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি যতভাবে পারুক মদত দিয়ে চালিয়ে নেওয়া। বন্ধুরা, এক্ষেত্রে বাচ্ছেদে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো এক্ষেত্রে আর তাদের ধৈর্য ধরে রাখতে পারছে না, যদিও তারা প্রকাশ্যে ব্যাপারগুলো বলছে না, কারণ এই ব্যাপারগুলো যদি প্রকাশ্যে বলা হয় তাহলে রাশিয়া এখান থেকে নিজেদের মতো করে অনুপ্রেরণা খুঁজে নিতে পারে এবং রাশিয়া বলতে পারে যে তারা দুর্বলতা ধরে ফেলেছে। ভবিষ্যতে এই যুদ্ধে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নেই, তাহলে যত দ্রুত সম্ভব রাশিয়ারও বেশি করে চাপ সৃষ্টি করবে ইউক্রেনের উপরে। ইউক্রেনের উপরে চাপ যত বাড়ানো হবে তত ইউক্রেনের যুদ্ধের মাত্রা তত বাড়াতে হবে, আর ইউক্রেন রাশিয়া যুদ্ধে শুধুমাত্র পশ্চিমাদের অস্ত্র সাহায্যের উপর ভিত্তি করে ইউক্রেন মানকেসিপা থেকে বেশি দূর বাড়িতে পারবে বলে মনে হয় না। আর রাশিয়া এখানে যেহেতু ইউক্রেনের দুর্বলতা ধরে ফেলাইছে, ইউরোপ যেহেতু এই মুহূর্তে ইউক্রেনকে আর অলআউট সাপোর্ট কখনোই দেবে না এবং ইউরোপ যেহেতু একটি সিদ্ধান্তে এসেছে যে এখন রাশিয়ার সাথে ইউক্রেনের আলোচনার বসার সময় হয়েছে, এটি সর্বোত্তমভাবে ব্যবহার করার জন্য রাশিয়ার ভ্লাদিমির পুতিন উঠে পড়ে লাগবে। বন্ধুরা, তারা ব্যাপারটি স্পষ্টভাবে ধরে নিয়েছে। ইতিমধ্যে রাশিয়া যে অঞ্চলগুলো ইউক্রেনের দখল করে নিয়েছে, ভবিষ্যতে সেই অঞ্চলগুলো আর পুনর্দখল করার কোনো সক্ষমতা ইউক্রেনের নেই। তারা যতই যুদ্ধ করুক না কেন, যদি পশ্চিমারা
কোনো সময় এক সপ্তাহের জন্য এখানে অস্ত্র সরবরাহ, খাদ্য এবং অর্থ বা আর যে সকল সামরিক লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলোকে ব্রেক আপ করে, তাহলে নিশ্চিতভাবে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে যাবে রাশিয়ান বাহিনী। বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ বলেছে, এক থেকে দুই সপ্তাহ যদি পশ্চিমা সামরিক সহায়তা ইউক্রেনে না যায়, তাহলে ইউক্রেনের সরকারই ধরে রাখা কঠিন হয়ে পড়বে। অর্থাৎ ইউক্রেনের সরকারের পতন নিশ্চিত হবে যদি পশ্চিমা সহায়তা বা এইড সুনির্দিষ্ট এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে না থাকে। তখন এই সরকারকে আর বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। সুতরাং অনির্দিষ্টকাল ধরে সহায়তার মাধ্যমে ইউক্রেনের এই সরকারকে বাঁচিয়ে রাখার কোনো এজেন্ডা এই মুহূর্তে ইউরোপীয় সরকারের আছে বলে মনে হয় না। এবং ইতিমধ্যে তাদের সুস্পষ্ট প্রস্তাব হলো, ইউক্রেনের যে সকল অঞ্চল ইতিমধ্যে তারা নিয়ন্ত্রণ ধরে রেখেছে সেই সকল অঞ্চল নিজেদের কব্জায় নিয়ে যদি রাশিয়ার সাথে একটি শান্তি আলোচনা শুরু করা যায়, তাহলে ভবিষ্যতে যেটুকুন ইউক্রেন বেঁচে থাকলো সেইটুকুন ইউক্রেনকে আমরা বাঁচিয়ে রাখার জন্য তাকে এমন ধরনের নিরাপত্তা সহায়তা দেব যেন ভবিষ্যতে রাশিয়া এদিকে আর তার নখ ঢোকাতে না পারে। সুতরাং এক্ষেত্রে যা আছে তাই নিয়ে তুমি রেডি থাকো, যেটুকু রাশিয়া খাইয়ে ফেলাইছে সেটুকু তুমি রাশিয়াকে খাইয়ে ফেলাতে দাও। এই হচ্ছে চরম বার্তা। বন্ধুরা, এই চরম বার্তার মধ্যে আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে জানিয়ে দিতে চাই। মিস্টার ভ্লাদিমির পুতিন খুব ভালোভাবে জানেন, যেটুকুন তিনি ধরে ফেলেছেন এটুকুন দখল করার সক্ষমতা এই মুহূর্তে যেহেতু ইউক্রেনে নাই, সেহেতু তার হামলার মাত্রা বা হামলার পরিধি আরও যত বৃদ্ধি করা যায় ইউক্রেনের উপরে চাপ তত বৃদ্ধি পাবে। তাই গত কয়েকদিনে ইউক্রেনের উপর মহাসাগর পরিমাণ হামলা বৃদ্ধি করার মাধ্যমে পাহাড় সমান চাপ চাপিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের উপরে। এই পাহাড় সমান চাপ ইউক্রেন রাশিয়াকে আলোচনাকে ত্বরান্বিত করবে বলে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত মনে করছেন। এবং ভবিষ্যতে মিস্টার ভ্লাদিমির পুতিন আর একটা ব্যাপার নিশ্চিত করতে চাইছেন, আজব সাগর, কৃষ্ণ সাগর, ক্রাইমিয়া এবং অন্যান্য যে সকল অঞ্চলগুলো রয়েছে সে সকল অঞ্চলে যেন ন্যাটোর উপস্থিতি না হয়। ন্যাটোর তরফ থেকে এমন কোনো নিশ্চয়তা ইউক্রেনকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি যে তারা আর্টিকেল ফাইভের অনুযায়ী এমন কোনো সামরিক একটি নিরাপত্তা বলয় পেতে পারে। বন্ধুরা, ফাইভ আর্টিকেল হলো ন্যাটোর সদস্য সমূহ দেশগুলোকে যদি অন্য কোনো বহিঃশত্রু আক্রমণ করে তাহলে সেই বহিঃশত্রুর বিরুদ্ধে সমগ্র ন্যাটোর যে সকল সদস্যগুলো রয়েছে তারা একযোগে ঝাঁপাবে। এমন কোনো সক্ষমতা বা এমন কোনো আশ্বাস কখনোই ন্যাটো ইউক্রেনকে দেবে না, কারণ যুদ্ধটি শেষ হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত একটি স্থিতিশীল ইউক্রেন পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত মূলত এই অস্থিতিশীল ইউক্রেনকে তারা কখনোই নিজেদের অন্তর্ভুক্ত করে নিজেদের অস্থিতিশীলতা তারা বৃদ্ধি করতে চাইবে না। বন্ধুরা, তার মধ্যে আপনাদের জানাতে চাচ্ছি যে রাশিয়া বিভিন্ন সেক্টরে হয়তো হামলার পরিধি বৃদ্ধির মাধ্যমে আরও নতুন নতুন সফলতা লাভ করতে পারে। তাই চূড়ান্ত হামলার আগে রাশিয়া সম্ভবত একটি স্টাডি করে নিচ্ছে, আর তার মধ্যে রাশিয়া আরও কয়েকটি ব্যাপার এখানে তার অস্ত্র বন্ধুরা উৎপাদনের পরিমাণ প্রচুর পরিমাণে রাশিয়া বাড়াচ্ছে। আর অস্ত্র উৎপাদনের পাশাপাশি রাশিয়া আরও যে কয়েকটি ব্যাপার এখানে বৃদ্ধি করছে তার মধ্যে অন্যতম হলো তাদের যে বোমারু বা বোম্বারগুলো রয়েছে সেই বোম্বারগুলো আরও কয়েকটি 2023 সালের মধ্যে কমপক্ষে চারটি নতুন বোম্বার টোপুলভ 2160 এগুলো তাদের বিমানবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে। আর এর মাধ্যমে বিশাল আকার ক্রুজ মিসাইল উড়ে যাবে ইউক্রেনের অভ্যন্তরে বিভিন্ন টার্গেটকে লক্ষ্য করে, মূলত ইউক্রেনকে একেবারে চরমভাবে মানে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যে বড় বড় ক্রুজ মিসাইলগুলো ব্যবহার করা হয় তার অধিকাংশ ছোড়া হয় এই টুপুলভ 2160 বোম্বারগুলো রয়েছে সেই বোম্বারগুলো থেকে। বন্ধুরা, এই বোম্বার আরও কয়েকটি যদি বা চারটির মতো যুক্ত করা হয় তাহলে ইউক্রেনের অভ্যন্তরে হামলার মাত্রা ক্রমান্বয়ে আরও ভবিষ্যতে বাড়বে ক্রুজ মিসাইলের মাধ্যমে, হাইপারসনিক মিসাইলের মাধ্যমে। এটি হচ্ছে চরম বাস্তবতা। বন্ধুরা, এখন দেখা যাক রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বর্তমান যে একটি অবস্থান অর্থাৎ গোপন অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, সেই গোপন অবস্থান তারা কীভাবে আমেরিকার সাথে সমন্বয় করতে পারে। অর্থাৎ আমেরিকার সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের যে একটি বিপরীতধর্মী অবস্থান সৃষ্টি হয়েছে, এই বিপরীতধর্মী অবস্থানটি তারা প্রকাশ না করলেও মূলত ভিতরভাগ থেকে তারা ইউক্রেনকে চাপ দিচ্ছে সম্ভবত রাশিয়ার সাথে একটি দূরদর্শী চুক্তি যত দ্রুত করা যায় সেই ব্যাপারটি ত্বরান্বিত করার জন্য। বন্ধুরা, দেখা যাক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপীয় মিত্রদের এই ধরনের প্রস্তাবে সাড়া দেন কিনা। সম্ভাবনা কম আপাতত, তবে যদি তিনি সাড়া দেন তাহলে বুদ্ধিমানের কাজ করবেন, আর যদি তিনি সাড়া না দেন তাহলে আরও ইউক্রেনীয় অঞ্চল হারানোর অপেক্ষা করতে হতে পারে তাকে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের চরম চরম আপডেট আসছে নিয়মিত এবং সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।